এরপরে প্রশ্ন হলো মেয়ে দেখেছি বিবাহ করার জন্য তবে সে দিনদার না, সে বলেছে বিবাহর পরে দিনদার হয়ে যাবে, তাকে বিবাহ করা কি উচিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি আরবাইন, মেয়েদের চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে। তাদের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে মানুষ বিয়ে করে, তাদের বংশমর্যাদা দেখে, দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে, মেয়ের পয়সাপাতি আছে, বাবার টাকা পয়সা আছে, জমিজমা আছে, সেগুলো দেখে মানুষ বিয়ে করে, এক একজন এক একটা দেখে বিয়ে করে। কিন্তু তোমরা বিয়ে করবে সব সময় দিনদারি দেখে, কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড, সে আল্লাহকে কতটা চেনে, সে কতটা হালাল হারাম মেনটেন করে, সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে, এটা দেখে তোমরা সেরকম ভালো মুত্তাকি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে। যদি এরকম কোনো মানুষ জীবনসঙ্গী হিসাবে পেয়ে যাও তো তোমার জীবনটা জীবন্ত জান্নাত হয়ে যাবে। ওখাইরু মাতা আদ্দুনিয়া আল মারআতুস সালিহা, সৎ জীবনসঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায় তার জীবনটা যত উপভোগ্য হয়, আল্লাহর জমিনে অনেক সম্পদ, অঢেল সম্পত্তি, অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো, তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয়, আল্লাহ ভীরু না হয়, তারা কখনো সেরকম তৃপ্তি বা স্বাদ পেতে পারে? অতএব ইমানদার সবসময় দিনদারিতাকে দেখে বিয়ে শাদী করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতির দিন, অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে, তাকে নির্বাচন করবে। বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন, মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন। এখন মুশকিল হলো বিয়ের সময় অনেক কথাই শোনা যায়, ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে হ্যাঁ দিনদার হয়ে যাবে, নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন, শুনবে অসুবিধা নেই, পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন, বিয়ের পরে সে পর্দা করবে, কথা শুনবে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন, আপনি বিয়ে করতে পারেন, কিন্তু যদি কেউ রেডিমেড পায় তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে, ঠিক কিনা বলেন? অতএব যুবকরা দিনদার না সে দিনদার হবে সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের নাগালে থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী গ্রহণ করার তৌফিক দান করুন, যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য, আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন যাপন কখনো উপভোগ্য হতে পারে। বিদায় আল্লাহ ভীরু জীবন সঙ্গী সঙ্গিনী আমরা তালাশ করবো ইনশা আল্লাহ। বিবাহ করিয়ে যৌতুক নেওয়া যাবে কিনা, বিয়ে করে যৌতুক এটা তো বুঝলাম, বিয়ে করাইয়া যৌতুক এটা আবার কি? এটা আমার মনে হয় এরকম অনেক বাপ মা আছে টাকা পয়সার দরকার হলে ছেলেকে বিয়ে করায়, আছে না নাই? অর্থাৎ বিয়ে করানো হচ্ছে, উদ্দেশ্য হলো বিয়ে উপলক্ষে মেয়ের বাপের কাছ থেকে চাঁদাবাজি করবে। অনেকে এত এত সূক্ষ্মভাবে চাঁদাবাজি করে, ডাইরেক্ট বলে না যে যৌতুক দেন, বলে যে হাওলাত দেন, ঠিক না বেঠিক? এই হাওলাতের টাকা কেয়ামতের আগে আর দেওয়া হবে। আল্লাহর জমিনের সবচেয়ে বড় জুলুমগুলোর একটা হলো বিয়ে হয়েছে এই উপলক্ষে আপনি মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আদায় করছেন। আচ্ছা বলেন তো, একটা মেয়ে জন্মের পর তার শৈশব কৈশোর বড় হওয়া এই সবগুলোর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, চিকিৎসা খরচ, পড়াশোনা খরচ, তার ভরণ পোষণ, এই সব কিছু দিয়ে একটা আস্ত মেয়ে তাকে রেডি করেছে, শিক্ষিত করেছে, বড় করেছে, খাইয়ে দাইয়ে, শিক্ষা দীক্ষা চিকিৎসা সব কিছু দিয়ে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, এরপরে আপনি যে বিয়ে করে আস্ত মেয়েটা আপনার বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, তার সারা জীবনে সে যা অর্জন করেছে বাপের বাড়িতে থেকে এটার সার্ভিস সব দিবে আপনার বাড়িতে গিয়ে, কাজ করবে আপনার বাড়িতে, খেদমত করবে আপনার বাড়িতে, ছেলে মেয়ে আপনারগুলাকে মানুষ করবে, রান্নাবাড়া যা শিখেছে সেটা দিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে, সে যা শিক্ষা অর্জন করেছে সেটা দিয়ে আপনার বাড়িকে আলোকিত করবে, তাহলে সে তার বাপের বাড়ি থেকে যতটুকু উপার্জন করেছে, যা কামাই করেছে ভালো কিছু, তার লাভটা আপনি ভোগ করবেন। এরপরে আবার ওই মেয়ের বাপের কাছ থেকে যদি আপনি কিছু দাবি করেন তাহলে এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিন আর কিছু হতে পারে? যৌতুক নেওয়া হারাম, এবং এই হারাম কাজ অনেক যুবকরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, এটা তারা খুব ঠান্ডা মাথায় করেন। অনেক মুরব্বীরা ছেলেকে বিয়ে করান, ছেলেকে বিদেশ পাঠাবেন, একটা ভিসা পাইছেন, ভিসা কেনার টাকা নাই, টিকেটের টাকা নাই, তাহলে এই উপলক্ষে বিয়ে করায় ফেলায়, এবার শ্বশুরবাড়ি থেকে আনায়া তারপর ভিসার টাকা পরিশোধ করে, আছে না নাই? এই চাঁদাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে যৌতুক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ।